আমরা একটা পিটিশন দিয়েছি, রিপোর্ট একটা এসছে কোর্টে, সব বিবাদী যারা আছে, রেসপন্ডেন্ট যারা আছে সবাই কিন্তু কমপ্লাইন্স দিয়েছে, এবং তার মধ্যে কেবলমাত্র 9 নং রেসপন্ডেন্ট তারেক রহমান তাকে খুঁজে পাওয়া যায়নি। একটা রিপোর্টে আসছে যে তার এখানে ঠিকানা গিয়েছে, তার সেখানে থাকে না, সে বিদেশে আছে এবং বিদেশের ঠিকানাটা আমরা সংগ্রহ করতে পারি না, সে ফিউজিটিভ। এই হচ্ছে বিষয়টা। আমরা ফিউজিটিভ জানিয়ে কোর্টের কাছে একটা দরখাস্ত দিলাম যে কাজেই এই রুলটা শুনানি করার জন্য তৈরি, শুনানির জন্য প্রস্তুত করার জন্য একটা আদেশ দাতে দেওয়া হয়, বিকল্প পদ্ধতিতে কীভাবে এই 9 নম্বর রেসপন্ডেন্টের বিরুদ্ধে রুলটা জারি হয় সেটার জন্য একটা আমরা বিকল্প পদ্ধতিতে কীভাবে হয় সেটার জন্য আমরা কোর্টে আইন দেখে আমরা দরখাস্ত দিয়েছি। কোর্ট শুনানি করেছেন, দীর্ঘ শুনানির পর কোর্ট আগামীকাল আদেশের জন্য রেখেছেন। এটা বিকল্প পদ্ধতিতে কীভাবে রুলটা প্রস্তুত করে শুনানি হবে, তার জন্য নোটিশ জারি করে শুনানি হবে। তার জন্য শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে সেনসিটিভ এক্সপার্ট বাই পেপসিডেন্ট। বিকল্প পদ্ধতিতে কোর্টকালকে শুনানি আমরা দরখাস্ত দিয়ে বলে দিছি। কি বলেছেন আপনি? 25 ধারা অনুযায়ী সিপিসির 25 ধারা অনুযায়ী বিকল্প একটা পথ আছে ফিজিটিভের ক্ষেত্রে, সেকশন 5 রুল 25। সেটা ওদের কোন দাঁড়াও দাঁড়াও মান না ভাই, আমি কথাটা শেষ শুনতে। আচ্ছা বলো, আচ্ছা বলো বলো কি বলো, ওরা কি বললো? আমরা কোর্টে যে দরখাস্ত দিয়েছি সেকশন 5 রুল 25 প্রয়োগ করে এই এই 9 নম্বর রেসপন্ডেন্টের প্রতি রুলটা জারি হোক এবং মামলাটা শুনানির জন্য প্রস্তুত হোক, এই চেয়েই আমরা একটা দরখাস্ত দিয়েছি। সেই দরখাস্তের উপর কালকে আদেশ দেবেন।